তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। সম্পূর্ণায় আপনাদের সবাইকে স্বাগত। আর আপনারা তো জানেনই যে শনিবারের সম্পূর্ণা মানে দ্য ওয়ার্ল্ড অফ গ্ল্যামার। ওয়ার্ল্ড অফ গ্ল্যামারে আমি শ্বেতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। অফকোর্স আমাদের সঙ্গে রয়েছে ওয়ার্ল্ড অফ গ্ল্যামারের আনিয়া। আসুন কথা বলি, ভেরি ওয়ার্ম ওয়েলকাম আনিয়া, কেমন আছো বলো? ঠিক আছি বলবো, সব মিলিয়ে যা সিচুয়েশন, সবাই আমরা একই সিচুয়েশনের মধ্যে রয়েছি, তো তার মধ্যে যতটা ভালো থাকা যায় আমার মনে সেটা সবারই চেষ্টা। তুমি কেমন আছো? আমিও ভালো আছি, কিন্তু সত্যি কথা বলতে এখন খুব ভালো আছি বলতেও ভয় লাগে, কারণ আমরা যেরকম একটা প্যান্ডেমিক সিচুয়েশন দিয়ে যাচ্ছি, শুধুমাত্র একটাই মানে প্রে করতে পারে সবাই যেন ভালো থাকে, অ্যাট দ্য সেম টাইম বাড়িতে থাকে, যতটা দরকার না পড়ে ততক্ষণ যেন বাড়ি থেকে না বেরোলেই ভালো হয়। কিন্তু বাড়িতে থাকলে আমাদের যে আমরা আমাদের রূপচর্চা কম কম করে দেবো বা যাবতীয় কাজ কম করে দেবো সেটা তো হয় না। আজকাল তো ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে, জুম মিটিংস হচ্ছে, সেখানে কিন্তু নিজেকে প্রেজেন্টেবল দেখাতেই হচ্ছে। হ্যাঁ, অফিসের জন্য বলো বা কোনো কারণে বা নিজেকে খুশি রাখার জন্য, এখন সময়টা এমন যে নিজেকে খুশি রাখাটাও একটা বড় চ্যালেঞ্জ। তো সেই জন্য আমার মনে হয় নিজের জন্য কিছু করা বা পরিবারের জন্য কিছু করা সেটা সবসময় আমাদের দরকার, যা কিছুতে আমরা আমাদের মনকে খুশি রাখতে পারি সেটাই আমাদের করতে হবে। সেটাকে যদি আমরা বিউটিফিকেশন বা রূপচর্চার কথা দিয়ে বলি, আমি দেখেছি টুকটাক রূপচর্চা যারা করেন না তারাও কিন্তু নিজের ত্বকের একটু মানে ভালোভাবে একটু কেয়ার নেন, কিন্তু যখন চুলের কথা আসে আমরা মনে করি যে একটা শ্যাম্পু করলাম হয়ে গেল চুলের সমস্যা সব মিটে যাবে, কিন্তু চুলের তো যাবতীয় অনেক সমস্যা থাকে। আমি দেখেছি কোথাও গিয়ে না ত্বকের চর্চাও তাও যেন করতে অনেকে পছন্দ করেন, কিন্তু চুলের চর্চায় এসে তখন মনে হয় যেন অনেক বড় একটা কাজ। আমার পার্লারে যখন আমি আপনাদের সঙ্গে দেখা করি এরকম তো অনেকে এসছেন জানেনও, যে এসে ধরো প্রথম প্রশ্নই হলো যে দিদি ট্যান পড়ে যাচ্ছে, দিদি অ্যাকনে পিম্পলসের সমস্যা, এগুলো নিয়ে কিন্তু অনেক অনেক প্রশ্ন আমি পাই। কিন্তু যখন তাদের এই উত্তরটা দেওয়ার আগে আমি বলি যে আমি কিন্তু চুলের দিকটা আরও বেশি মানে আমার আরও বেশি চোখে পড়ছে, তুমি বিশ্বাস করবে না, পার্লারে যখন মানে আমি দেখা করেছি সবার সঙ্গে বা এখনও আমি চেষ্টা করি, কিন্তু চেষ্টা করি আমরা যদি অনলাইন কনসালটেশনগুলো দিতে পারি বেশি, তো যাই হোক, তো সেখানে আমি দেখেছি 20 বছরের মেয়ে একজন তার মায়ের সঙ্গে এসছেন, চুল প্রচণ্ড রাফ হয়ে গেছে। এবার আমাকে আগের ছবিও দেখিয়েছেন যে মানে চুলটা প্রায় হাফ হয়ে গেছে, ভলিউমের দিক থেকে যদি আমরা দেখি চুলটা প্রায় হাফ হয়ে গেছে, মানে একটা প্যানিক সিচুয়েশন তো ক্রিয়েট হয়ে যাবে, একদম তাই, একদম তাই। সেই জন্যই তার মা নিয়ে এসছেন আমার কাছে। তারা কি করবেন সেটা তো আমি বলে দেবো, কিন্তু তার আগে বলবে এর মধ্যে কিন্তু বিভিন্ন কারণ আছে, আর বিভিন্ন মানুষের ক্ষেত্রে কারণটা বিভিন্ন, তো যত তাড়াতাড়ি আমরা ফিগার আউট করতে পারবো, যত তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো কারণটা কি, তত তাড়াতাড়ি আমরা তার সলিউশন খুঁজে পাবো। আর এক্ষেত্রে এই মেয়েটির ক্ষেত্রে আমি যেগুলো দেখলাম যে তার কারণের মধ্যে রয়েছে স্ট্রেস, একটা সব থেকে বড় কারণ, তার প্রচণ্ড চিন্তা ভাবনা পড়াশুনো নিয়ে যে আগে গিয়ে ক্যারিয়ার নিয়ে কি হবে সেটা, আর ডায়েট খুব মানে আনহেলদি ডায়েট। তার মামাকে বললেন যে দিদি ও তো পুরো জাঙ্ক ফুডের উপরে ডিপেন্ডেন্ট, মানে শাক সবজি ফল ভেজিটেবলস এগুলো তো মনে হয় ও মুখে দিয়েও দেখবে না কোনোদিনও, এতটাই বিভিন্ন ধরনের, আমি যেরকম বললাম যে ভেজিটেবলস বিভিন্ন ধরনের বাদাম এগুলো খাওয়া কিন্তু খুব জরুরি চুলের জন্য। আর এর সাথে সাথে তার রয়েছে কি চুলের কোনো মেনটেন্যান্স নেই, চুলের কোনো যত্ন নেই, কোনো হাইজিন মেনটেন হয়নি, তো সব মিলিয়ে গিয়ে ওর কিন্তু প্রচণ্ড রকমের হেয়ার ফল হয়েছে। আরেকটা জিনিস যেটা দেখেছি যে দেখো এখন আমাদের মধ্যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্সিটা কিন্তু খুব কমন, তো আমি বলেছিলাম যে একটা টেস্ট করিয়ে নিতে, আর সেটাই কিন্তু যে ভাইটামিন ডি ডেফিসিয়েন্টও ছিল সে, তো সেখানে কি হয়েছে এবার ডাক্তার দেখানোর পরে যে যে সাপ্লিমেন্ট ডাক্তার সাজেস্ট করেছেন সেগুলো চলেছে, আর তার সাথে সাথে কিছু সলিউশন আমি দিয়ে দিয়েছি প্রত্যেকটা জিনিসে। দেখো স্কিন নিয়ে বলো বা চুলের যত্নে বলো, ইন্টারনাল এক্সটার্নাল দুদিকেই আমাদের খেয়াল রাখতে হবে, তো সেই সাপ্লিমেন্টগুলো কাজ করেছে। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি যে বাইরে থেকে আমি এটুকু বলেছিলাম যে যখন স্ক্যাল্প এতটাই উইক কোনো নারিশমেন্ট বা কিছু পায়নি চুল, সেক্ষেত্রে কিন্তু আমাকে ন্যাচারাল কিছু দিয়ে ট্রিটমেন্ট করার
ব্যবস্থা করতে হবে। তো আমি ওকে দিয়েছিলাম যে রেগুলার চুলটাকে বা স্ক্যাল্পটাকে পরিষ্কার রাখার জন্য গ্লো হেয়ার শ্যাম্পু, স্ক্যাল্পের একেবারে মানে কোনো রকমের রেগুলার যে শ্যাম্পু করে স্ক্যাল্পটাকে ক্লিয়ার রাখা, কারণ প্রত্যেক দিন আর এই সময় প্রচণ্ড হিউমিডিটি গরমের জন্য দেখবে স্ক্যাল্প খুব ঘেমে যায়, বড্ড বেশি আমরা ঘামছি একদম। তো তার জন্য গ্লো হেয়ার শ্যাম্পু অসাধারণ কাজ করে। গ্লো হেয়ার শ্যাম্পু আর গ্লো হেয়ার কন্ডিশনার এই দুটো কিন্তু আমার স্ক্যাল্পকে পরিষ্কার করে চুলের শাইনটাকে মেনটেন করার জন্য গ্লো হেয়ার কন্ডিশনার এই দুটো আমাকে রেগুলার ইউজ করতে হবে। তার কিন্তু ও যে শ্যাম্পু রোজ করতে হয়েছে তা নয়, একদিন বাদ দিয়ে একদিন কি দুদিন গ্যাপ করে একদিন শ্যাম্পু করে কন্ডিশনিং করে নিতে হয়েছে। আর এর সাথে সাথে আমি দিয়েছিলাম গ্লো প্লাস সলিউশন, যেটা কি করছে চুলের গোড়াতে গিয়ে খুব ভালোভাবে চুলকে নারিশমেন্ট দিচ্ছে, চুলের খাদ্য যেটা প্রয়োজন সেটা দিচ্ছে, চুলের খাদ্য আমলা, ভৃঙ্গরাজ, মেথি, অ্যালোভেরা সব কিছু চুলের জন্য, জানি আমরা সবাই যে চুলের হেলথের জন্য কতটা চুলের চুলের খাবার। আমার একটা, আমি তোমাকে একটু বলি একটা ফানি ইনসিডেন্ট, ফানি মানে যখন আমি ইউনিভার্সিটিতে পড়তাম সেই আমার আমার বরাবর একটা অভ্যাস ছিলই যে একটু মেথির পাউডার তারপরে আমলা পাউডার এগুলো নিয়ে কখনো তেলের মধ্যে মিক্স করে বা একটা প্যাক বানিয়ে আমি চুলে ইউজ করতাম। আর আমার হায়ার স্টাডিজটা আমি বাইরে করেছি, তো ওখানে ওরা এগুলো দেখতে অভ্যস্ত নয় অতটা যে হেয়ার প্যাক লাগিয়ে কেউ বসে আছে বা কিছু, তো সেগুলো নিয়ে ওরা খুব কিউরিয়াস হয়েছে। তো আমার যে রুমমেট ছিল ধরো, ও আমাকে দেখতো যে সপ্তাহে একদিন আমি হয়তো একটা প্যাক লাগিয়ে বসে আছি 20 মিনিট, তো সেগুলো নিয়ে অনেক প্রশ্ন ছিল। তবে কি হ্যাঁ, তখন মানে আমার চুলটা দেখে ওরা এটাও বলতো যে হ্যাঁ যে দিস থিংস ওয়ার্ক, দিস থিংস রিয়েলি ওয়ার্ক, আর তোমার সিক্রেটটা আমরা কিন্তু এখন জেনে গেছি। তবে হ্যাঁ, এক একটা কালচারে এক এক রকমভাবে আমরা চুলের যত্ন বা ত্বকের যত্ন করে অভ্যস্ত। আরেকটা জিনিস বলবো কি জানো তো, হেনা, হেনার মতো জিনিস হয় না, মানে যখন ধরো আমরা ছোট ছিলাম তখন তো আমার মাও আমাকে হেয়ার কালার করতে দেয়নি, মানে আমাদের সেই অ্যাক্সেসটা ছিল না, তো আমি হেনাই মাথা ইউজ করেছি কিন্তু। আর সত্যি কথা বলতে কি আমার তো মনে হয় মানে আমি একেবারে স্বীকার করব যে হেনা যতদিন করে আমি হেয়ারের ওই শাইনটা মেনটেন করতাম, চুলের কালারটা একটুখানি, তখন মনে হতো না যখন আমাদের বয়স কম যে একটু ব্রাউন ব্রাউন কালার হবে চুলটা, আবার দেখবে রোদে গেলে খুব একটা চকচকে ভাব। বলছিলাম যে আমি, তুমি যে আমার মুখের কথাটা কেড়ে নিলে, যে আমিও ছোটবেলায় না কিন্তু হেনা লাগিয়ে মানে খুব একটা বাড়িতে বসতে পারতাম না, কিন্তু মানে রোদে দাঁড়িয়ে সেটা মানে খুব ভালো লাগে একদম। তো আমি সেটা দিয়ে আমি দেখেছি যতদিন আমি ওইভাবে করে গেছি চুলের শাইনটাই কিন্তু আলাদা ছিল। তো আপনাদের কাছে কিন্তু গ্লো মেহেন্দি রয়েছে, মানে আর গ্ল্যামো ওয়ার্ল্ড আয়ুর্বেদিকে যতক্ষণ না আমরা কোয়ালিটি নিয়ে 100% শিওর, আমরা সেরকম কোনো ইনগ্রিডিয়েন্ট আমাদের প্রোডাক্টে ইউজ করি না। তো গ্লো মেহেন্দিতে আমি বলবো একদম হাইয়েস্ট কোয়ালিটি হেনা পসিবল যেটা, আমরা সেইভাবে কিন্তু তৈরি করে থাকি গ্লো মেহেন্দি। এর সঙ্গে যদি আমরা ওটাকে প্যাকের মতো করে একটু করতে পারি, শুধু একটা ডিপ কন্ডিশনিংয়ের জন্য একটুখানি একটু ডিম মিশিয়ে নিলাম, বা যারা কালারের জন্য যেটা আমরা করেছি সেখানে আমরা একটু সকালবেলা কফি মিশিয়ে নিতে পারি, আর একটু ব্রাউনিশ টোনের জন্য সারা রাত ওটাকে চায়ের লিকারে ভিজিয়ে আমরা সকালবেলা অ্যাপ্লাই করে নিলাম। কালারের জন্য আপনারা 3 ঘন্টা রাখতে পারেন, আর যারা ডিপ কন্ডিশনিং করতে চাইছেন তারা ওই ধরো আমার মানে 40-45 মিনিটস যথেষ্ট, কারণ ডিপ কন্ডিশনিং যদি আমরা সপ্তাহে একবার কি 15 দিনেও একবার করে করতে পারি, তাতেও কিন্তু বোঝা যাবে যে চুলের মানে চুলের ওই স্মুথনেসটা বা শাইনটা অনেক অনেক গুণে বেড়ে যায়। বন্ধুরা, ওয়ার্ল্ড অফ গ্ল্যামারের আড্ডায় আমরা কিন্তু আবার ফিরে আসবো একটা ছোট্ট বিরতির পর, প্লিজ সঙ্গে থাকুন। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ, তোমাতেই